কাজী আনোয়ার হোসেনের লেখা ধ্বংস পাহাড় অবলম্বনে নির্মিত হয়েছে বিগ বাজেট সিনেমা MR9 ডু অর ডাই। লম্বা সময় নিয়ে শুটিং সেরে অবশেষে মুক্তি পেয়েছে এই মুভির ট্রেলার। MR9, we are connected with you. কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন ABM সুমন। তার স্মার্টনেস, ফিটনেস মাসুদ রানার জন্য বেস্ট চয়েস মনে হবে যে কারোরই। MR9 প্রসঙ্গে এই অভিনেতা বলেন, যখন আমরা ছোটবেলা থেকে বই পড়া শুরু করছি তখন তিন গোয়েন্দা পরেই মাসুদ রানা, একটু বড় হওয়ার পরেই মাসুদ রানা, আমাদের হিরো মাসুদ রানা, ওকে তো আমি আমার মাথার ভিতরে আমার মতো পিকচার করে ফেলছি। লুক, আমি ফিজিক্যালি মেন্টালি আমি টাফ পার্সোনালি, তো আমার কাছে আমি যেগুলো করেছি ওগুলো আমার কাছে টাফ মনে হয় নাই। সো আমি মেন্টালি যেহেতু এত টাফ, আমার কাজের সময় এগুলো টাফ লাগে না। ইভেন অনেক শর্টস আছে যেগুলো আমি দিতে চেয়েছি, আমাকে ডিরেক্টর প্লাস যে ফাইট ডিরেক্টর ছিলেন প্লাস ওখানে যে প্রডিউসার ছিলেন, ওরা আমাকে দিতে দেয় নাই। সুমনের পাশাপাশি দেশীয় তারকাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, টাইগার রবি, আনিসুর রহমান মিলনকে দেখা গেছে। তবে ট্রেলারে বিশেষভাবে নজর কেড়েছেন জেসিয়া ইসলাম, এই ছবিতে তিনি রূপা চরিত্রে অভিনয় করেছেন। খুবই ভালো লাগছে এত বড় একটা প্রজেক্টের পার্ট হতে পেরে, কারণ আপনারা যদি মুভিটা দেখেন দেখবেন হচ্ছে আপনারা এখানে হলিউড আর্টিস্ট অনেক বেশি, সো বাংলাদেশদের মধ্যে আমি একজন আছি, সো ওইটা হওয়াতে আই ফিল ভেরি গুড অ্যাবাউট ইট। সিনেমাটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে জানানো হয়েছে 83 কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে মুভিটি, যার দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে। MR9-এ আরও অভিনয় করেছেন হলিউডের ক্যাপ্টেন আমেরিকার অভিনেতা ফ্রাঙ্ক গিলো, দ্য ডার্ক নাইটের মাইকেল জাই হোয়াইট, বলিউডের থ্রি ইডিয়টস খ্যাত চাতুর ওরফে অমি বৈদ্য। It's hard to hate the toy maker. Micro surveillance bug. আসছে 25 আগস্ট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। এখন দেখার অপেক্ষা দেশের সবচেয়ে বড় বাজেটে নির্মিত সিনেমা MR9 আদৌ দর্শকের মন জয় করতে পারে কিনা। সাজিয়া ইসলাম, গ্ল্যামার, RTV। মাসুদ রানা, BCI এজেন্ট, কোড নেম MR9।